অলিম্পিক ব্রোঞ্জ মেডেল থেকে জয়দীপ কর্মকারের দূরত্বটা 1.9 পয়েন্টের। কতটা পার্থক্য 1.9? আসুন আপনাদের আসল ছবিটা দেখাই। এটা বাংলার একমাত্র রাইফেল ক্লাব। এবার দেখুন শুটিং রেঞ্জের অবস্থা। সবুজ গালিচা নয়, জঙ্গল। আরো দু একটা শুটিং রেঞ্জ আছে, সেগুলোর অস্তিত্ব অবশ্য খুব একটা খুঁজে পাওয়া যায় না। নর্থ ক্যালকাটা রাইফেল ক্লাবে যে শুটিং ইনফ্রাস্ট্রাকচার আছে এটা চলনসই। তার বাইরে এখনো শুটিং ছড়ানো বলতে শ্রীরামপুর রাইফেল ক্লাবে একটা ইনফ্রাস্ট্রাকচার আছে যেখানে 50 মিটার এবং 10 মিটার শুটিং হয়, কিন্তু এখনো পর্যন্ত যে আধুনিক আধুনিক মানের যে শুটিং যেটা বলতে পারি, মানে সেই স্ট্যান্ডার্ডে এখনো পর্যন্ত উঠে আসতে পারেনি। কিন্তু এর মধ্যে থেকেও উঠে আসেন জয়দীপ কর্মকাররা, পৌঁছে যান অলিম্পিকে, চ্যালেঞ্জ জানান বিশ্বের তাবড় তাবড় প্রতিপক্ষকে। তবে জয়দীপের প্রতিপক্ষ যে ওর দেশটাও, প্রথমত এই পরিকাঠামোর মধ্যে দিয়ে উঠে আসা, তারপর লড়াই নিজের সংস্থার সঙ্গেই। জয়দীপকে অলিম্পিকে পাঠাতেই চায়নি জাতীয় শুটিং সংস্থা, আর প্রস্তুতির জন্য টাকা লন্ডন যাওয়ার 10 দিন আগে NSDF এর টাকা পেলেন, তাও ক্রীড়ামন্ত্রী মদন মিত্রের উদ্যোগে। তবুও মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসেন জয়দীপরা নিজেদের প্রতিভার জোরে। জয়দীপ এই ক্লাব থেকেই রেগুলার প্র্যাকটিস করে করে অলিম্পিক্সে গেছে, এবং অলিম্পিক্সে যখন জার্মানিতে ট্রেনিং নিতে গেছে তার আগে এখানেই প্র্যাকটিস করে গেছে, ন্যাশনাল চ্যাম্পিয়ন হওয়ার আগেও এখানেই প্র্যাকটিস করে গেছে। জয়দীপরা উঠে আসেন, অলিম্পিকে পৌঁছান, কিন্তু পদকের থেকে 1.9 পয়েন্ট দূরেই থেমে যেতে হয় তাদের, কারণ এই দূরত্বটা আর নিজেদের প্রতিভা দিয়ে ঢাকা যায় না। এই দূরত্ব ঢাকতে চাই দেশের সাহায্য, আর যতদিন সেটা পাওয়া যাবে না ততদিন ভোকারটাই হয়ে যাবে জয়দীপ আর 120 কোটি দেশবাসীর স্বপ্নের ঘুড়ি।